আজকে আমরা চলেছি ভারত তথা পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ স্থান মায়াপুর। কিভাবে যাবেন, কত খরচা, কোথায় খাবেন, কোথায় থাকবেন, সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। গুড মর্নিং, আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো টাইটেলের থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি এখন। ভাই, আমি এখন পিয়ালি স্টেশন থেকে ট্রেনে উঠবো, ঘড়িতে বাজে এখন 5টা, বাড়তে যাই ভোর। আর ও বাঘাজ্যোতি স্টেশন থেকে উঠবে, তো এখন ট্রেন আসছে। চলো যেতে যেতে সব তোমাদেরকে ডিটেলস বলবো কখন কীভাবে যাবে তোমরা। চলো ট্রেন ঢুকছি। আমার বাড়ির নিকটবর্তী স্টেশন পিয়ালি থেকে আমি ট্রেনে উঠলাম, আর ও উঠবে বাঘাজ্যোতি স্টেশন থেকে। আমরা এখন চলেছি শিয়ালদা। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরবো আমরা। তোমাদের বাড়ি যেখানেই হোক না কেন, তোমাদেরকে শিয়ালদা অথবা হাওড়াতে আসতে হবে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে। কৃষ্ণনগর লোকালে শিয়ালদা থেকে সময়সূচি আমি নিচের ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর হাওড়া থেকে আসতে হলে হাওড়া কাটোয়া লোকাল ধরে তোমাদের নবদ্বীপ ধামে নামতে হবে। তারপর ওখান থেকে তোমরা বাসে করে মায়াপুর চলে আসতে পারবে। পূজাই বাঘাজ্যোতি স্টেশন থেকে ট্রেনে উঠে পড়লো, আর এখন আমরা চলেছি শিয়ালদা। তোমরা অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমাদের খুবই দরকার। তোমাদের সাপোর্ট পেলে আমরা আরও অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারবো, অনেক জায়গায় তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে পারবো। তো আমরা এখন এই শিয়ালদা পৌঁছে গেলাম। শিয়ালদা সাউথ সেকশন থেকে আমরা এখন নর্থের দিকে হেঁটে চলেছি। ওখান থেকে আমরা কৃষ্ণনগর লোকাল ধরবো, আমাদের টাইম হয়ে এসেছে। আমরা 6:20 কৃষ্ণনগর লোকাল ধরবো এখন। তো আশা করি এতক্ষণে বোর্ড দিয়ে দিয়েছে। কৃষ্ণনগর সিটি লোকাল দিয়ে দিয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন যাচ্ছি ট্রেন ধরতে। এই যে ট্রেন দিয়ে দিয়েছে, এখন আমরা ট্রেনে উঠবো। ওই যে আরেকজন হেঁটে হেঁটে যাচ্ছে আমার সামনে। ট্রেন পুরোই ফাঁকা থাকে এখন। এই আমরা কৃষ্ণনগর সিটি লোকালের সামনে দাঁড়িয়ে আছি। এখন আমরা সবাই ট্রেনে উঠবো, ট্রেন এক্ষুনি ছাড়বে। তো চলো তোমাদেরকে ডিটেলস সব কিছু বলবো সঙ্গে, আর যাওয়া যাক কৃষ্ণনগর নেমে তোমাদেরকে আবার সব কিছু দেখাবো কীভাবে যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি। তো এখন ট্রেন ছাড়বে, ট্রেনে উঠছি আমরা, চলো। ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে, তো যেতে অনেকটাই সময় লাগবে, পুরো 2.5 ঘন্টা টাইম লাগে কৃষ্ণনগর পৌঁছাতে। তো বসে বসে এখন বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা এখন চলেছি কৃষ্ণনগরের দিকে, অনেকটাই সময়। ভিডিওটি দেখতে দেখতে আমাদের চ্যানেল পূজা রকি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। শুধু আমরা দুজন না, সঙ্গে এখানে প্রায় ট্রেনের যত মানুষ ছিল আমাদের আশেপাশে সবাই কৃষ্ণনগরেই যাচ্ছে, মানে মায়াপুর মন্দিরেই সবাই যাচ্ছে। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমরাও চলেছি এখন। তো আমরা পৌঁছেই গেছি কৃষ্ণনগর সিটি স্টেশনে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা এই কৃষ্ণনগরে নামলাম, সবে চলে এসেছি। এখন এখান থেকে অটো টোটো সব কিছুই যায়, চলো দেখি কী কী পাওয়া যায়, কীভাবে যাওয়া যায় সব তোমাদের সাথে দেখাচ্ছি। আর তোমরা সঙ্গে থাকো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো, ভিডিওটা ভালো লাগলে তোমাদের সবাই আশা করি, চলো। কৃষ্ণনগর স্টেশন থেকে নামলে সামনে টিকিট কাউন্টার পড়ে, আর তার পাশেই পুরো টোটো স্ট্যান্ড আপনারা নামলেই দেখতে পাবেন। তো ওখানে নামলে আপনাদের ডাকতেই থাকবে, যদি আপনারা মায়াপুর মন্দিরে যান তো ওরা মায়াপুর ঘাট বলতে থাকে, মাত্র 20 টাকা ভাড়া নেয়। আর ঠিক তার পাশেই অটো স্ট্যান্ড, অটোতে 30 টাকা ভাড়া নেয়।
তো আপনারা অটোতে গেলেই সব থেকে বেশি সুবিধা, কারণ ওটা তাড়াতাড়ি আপনারা পৌঁছাতে পারবেন। আমরা এখন টোটোতে বসলাম, একটা টোটো করে এখন আমরা মায়াপুর ঘাট পর্যন্ত যাব। ওই 20 মিনিট মতো সময় লাগবে, আর ভাড়া নিচ্ছে 20 টাকা, অটোতে ভাড়া নেয় 30 টাকা করে। আর আপনারা যদি ডাইরেক্ট মায়াপুর মন্দিরে যেতে চান তো বাসও আছে, তো আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন। চলুন এখন আমরা টোটো করে যাচ্ছি, তো যেতে যেতে আবার কথা হবে। টোটোতে চারজন না হলে ছাড়ে না, তো লোক হচ্ছিল না বলে আমরা অটোতে উঠতে বাধ্য হলাম। তো অটো করেই আমরা এখন চলেছি মায়াপুর ঘাটের উদ্দেশ্যে। এখানকার পরিবেশ খুবই সুন্দর, আর রাস্তায় মাঝে মাঝে নাম সংকীর্তনের পথযাত্রা দেখতে পাওয়া যায়। স্টেশন থেকে অটোতে মায়াপুর ঘাট পর্যন্ত আসতে সময় লাগে মাত্র 25 মিনিট। অটো থেকে নামলাম এখন আমরা, এখন সামনে ঘাটে যাওয়ার রাস্তা, তো আমরা এখন ঘাটে যাওয়ার রাস্তার দিকে হেঁটে এগিয়ে চলেছি। চলুন, এই যে ঘাট, এই ঘাটে করে আমরা এখন টিকিট কাটতে হবে। এখান থেকে টিকিট কেটে আমরা নদীর ওপার যাব। এটা হলো স্বরূপগঞ্জ হুলোর ঘাট, 3 টাকা করে টিকিট নিল। এখন নৌকোতে উঠবো আমরা। সব লোক এভাবেই পারাপার করে, খুব ভিড় হয় তাই। মায়াপুর ধামে পৌঁছতে গেলে এই নদীটি পার হতে হয়। এই নদীটি হচ্ছে ভাগীরথী ও জলঙ্গির মোহনা। এই নদীটির জলের একদিকের রং কালো, আর একদিকের রং ঘোলাটে সবুজ। তো এই দৃশ্য দেখতে দেখতে ভিড়ে ঠাসাঠাসি করে আমরা নদী পার হলাম। ফেরি পার হয়ে আমরা এপারে চলে আসলাম। এখন এখান থেকে আমরা মন্দিরে যাব। এখানে টোটো আছে এবং বাসও দাঁড়িয়ে আছে মন্দিরের যাওয়ার জন্য। তো বাস পেলে বাসে যেতে পারেন, আর টোটোতে পেলে আপনার টোটোতে করেও যেতে পারেন। আমরা একটা টোটো নিয়ে রওনা দিলাম ইসকন মন্দিরের উদ্দেশ্যে। টোটো ভাড়া নিচ্ছে মাত্র 10 টাকা, আর সময় লাগছে মাত্র 10 মিনিট। টোটোতে আস্তে আস্তে দূর থেকেই আপনারা দেখতে পাবেন ইসকনের নবনির্মিত চন্দ্রোদয় ভবনটি। বর্তমানে এটি হচ্ছে এখন পৃথিবীর সর্বোচ্চ এবং বৃহত্তম হিন্দু সনাতন মন্দির। আমরাই আসলাম, এই রয়েছে মন্দির। তো এই নামলাম মন্দির সামনে এসে গেছি, এবার সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো তাই একটু কিছু খেয়ে নেওয়া যাক। আর টিফিন করে আমরা আবার তো আবার মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো চলো, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস অর্থাৎ ইসকন। আর এই ইসকনের প্রধান কেন্দ্র হচ্ছে মায়াপুরের এই ইসকন মন্দির। আমরা এখন আছি 1 নম্বর গেটের সামনে, এটি হচ্ছে এখন এন্ট্রি গেট। আমরা চলে এসেছি এখন মন্দিরের গেটে, এখন আমরা ভিতরে ঢুকবো মন্দিরে। তো এখানে বাইরে থেকে তিলক দিয়ে দিচ্ছে সবাইকে, তো আমরাও কপালে তিলক করে নিলাম। তো এখন চলো মন্দিরের ভিতরে প্রবেশ করছি, তোমরা সঙ্গে থাকো, সব কিছু দেখতে থাকো। চলো, আমরা গেট থেকে ভিতরে প্রবেশ করলাম মন্দিরের। মায়াপুরের এই ইসকন মন্দির
এখন পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মন্দির। মন্দিরে প্রবেশ করেই আপনারা সামনে একটা কুঠির দেখতে পাবেন, এটি হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন কুঠির। এখানে সবসময় অখণ্ড হরিনাম চলতেই থাকে। এখানে দুপুরের ভোগের যদি আপনারা ভোগ খেতে চান তাহলে এখানে ভোগের কুপন পাওয়া যায়, 60 টাকা 50 টাকা 40 টাকা বিভিন্ন প্রাইসের কুপন পাওয়া যায়। তো আমরা আপাতত দুটো কুপন কালেক্ট করে নিলাম, তো চলুন। আমরা এখন চলেছি মন্দিরের দিকে, মন্দিরে প্রবেশ করব এখন, মন্দিরের প্রবেশ পথে এটা। সাইডে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গদা ভবন। এখানে থাকার সুব্যবস্থা আছে। শুধু গদা ভবনই না, গদা ভবন, চক্র ভবন, গীতা ভবন, এরকম আরও অনেক কয়েকটি ভবন আছে আপনাদের থাকার জন্য। এখানে খুব স্বল্প খরচায় আপনারা থাকতে পারেন। এখানে থাকতে গেলে আপনারা আগে থেকে বুকিং করে আসতে পারেন, অথবা এখানে এসেও আপনারা রুম বুকিং করতে পারেন। এখন আমরা মন্দিরে প্রবেশ করব, তাই মন্দিরে প্রবেশ করার আগে জুতো চটি যা থাকে সেটা খুলে জমা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। আর আপনাদের কাছে ফোন, ক্যামেরা, ল্যাপটপ যদি কিছু থাকে সেগুলোও আপনাদের জমা করে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের গেটের পাশেই এগুলো জমা রাখা হয়। এখন আমরা মন্দিরে প্রবেশ করতে চলেছি, আর মন্দিরের সামনেই রয়েছে বৈদিক প্ল্যানেটোরিয়াম। এটির কাজ এখনো অসম্পূর্ণ, এখনো সময় লাগবে এটি সম্পূর্ণ করতে। কাজ দীর্ঘ 8-10 বছর ধরে বহু প্রতীক্ষায় সবাই অপেক্ষা করছে মন্দিরটি খোলার জন্য, তবে এখনো কাজ সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ হলেই মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে যাবে। আমরা এখন মন্দিরে প্রবেশ করছি, এটি হচ্ছে মন্দিরের এন্ট্রি পয়েন্ট। এখানে পুরো চেকিং হয়, তারপর মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়। মহিলা ও পুরুষদের জন্য আলাদা চেকিং রুম করা আছে। মন্দিরের ভিতরে ফোন, ক্যামেরা অ্যালাউ নেই বলে ভিতরের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না। আমরা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে প্রভুজির সমাধি। তোমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারো। এটি হচ্ছে বড় মন্দির, মানে বৈদিক প্ল্যানেটোরিয়ামের একদম পাশেই। দুটো মন্দিরই পাশাপাশি এবং দেখতে খুবই সুন্দর লাগে। ঘড়িতে বাজে দুপুর 1টা, ভোগের সময় হয়ে গেছে। আমরা এসে পড়লাম গদা ভবনের সামনে। অনেক লাইন হয়ে যায়, তবে বেশি সময় লাগে না। সময় হলে গেট খুললেই সবাই আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে যায়। ভিতরে প্রবেশ করেও একটু লাইন থাকে, তো খুবই শান্তপ্রিয়ভাবে খাবার পরিবেশন করে ওনারা। আপনারা নিচে বসে আরাম করে খেতে পারেন, আর বয়স্ক মানুষরা যারা নিচে বসতে পারেন না তাদের জন্য টেবিল চেয়ারেরও সুব্যবস্থা করা আছে। ভোগের প্রসাদের টেস্ট অতুলনীয়, এক কথায় প্রসাদম বলে কথা। তো ভোগ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার। গদা ভবনের বাইরে চারপাশে ফুলের সমারোহ, খুবই সুন্দর দেখতে লাগে।
ভোগ খেয়ে বেরিয়ে মন শান্ত করে আমরা গরুর গাড়িতে গোশালার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে 10 টাকা নেয় গরুর গাড়িতে মাথা পিছু। তো তোমাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখালাম। তো আমরা অনেকটাই ঘুরলাম আজকে, শুধু আমরা একা নয়, সাথে তোমাদেরকে নিয়েও ঘুরলাম। তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। যারা এখনো অবধি এখানে আসোনি তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই হেল্পফুল, সমস্ত ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর সাথে ভিডিওটাতে সমস্ত কিছু দেখতে পেলেই কীভাবে আসবে কী খাবে সমস্ত কিছু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব তো লাগবে। চলো এখন বাড়ি ফেরার পথে যাওয়া যাক। হচ্ছে এক্সিট, আমরা এখন বেরোচ্ছি। আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে গেলাম। মন্দিরের বাইরে মায়াপুর ঘাটে ফেরার জন্য টোটো দাঁড়িয়েই থাকে সব সময়। তো আমরা টোটোতে উঠে পড়লাম। মন্দিরকে পিছনে ফেলে আমরা চললাম বাড়ির পথে। যেমন ভাবে আমরা এসেছি তেমন ভাবেই আবার নৌকোতে করে আমরা খেয়া পার হয়ে ওপারে গিয়ে অটো ধরে আবার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশন থেকে শিয়ালদা লোকাল ধরবো আমরা এখন। তো ট্রেনের টাইম হয়ে যাওয়ায় আমরা টাইম মতনই বেরিয়ে পড়লাম। আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। তোমরা ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, অনেক অনেক লাইক চাই আমার। তোমাদের পছন্দ আশা করি সবারই হবে। আর হ্যাঁ, তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের খুবই দরকার। তোমাদের সাপোর্ট পেলে আমরা আরও অনেক কিছু তোমাদের সঙ্গে দেখাতে পারবো। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই।